Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আচ্ছা আরুষি, তুই এখানে কিছুদিনের জন্য চলে আয়। একটা কাজ কর, তুই কালই এখানে চলে আয়। কিছুদিন এখানে থাকলে তোর মনটাও ভালো হয়ে যাবে, আর মা বাবাকে আমার প্রণাম জানাস। ওকে, বাই, টেক কেয়ার। কি হলো মানসী, কার সঙ্গে কথা বলছিলে? আরে ওই আরুষির সাথে কথা বলছিলাম, ও কাল আসছে। এটা খুব ভালো কথা। কি মা বাবা বিরক্ত করছে? হ্যাঁ, সেই মা বাবা মনে হয় আবার ওই বিয়ে নিয়ে পড়েছে। বলছে একটা পাত্র দেখেছে, সরকারি চাকরি তো করে কিন্তু ওর বয়সটা একটু বেশি। আর তুমি তো আরুষির ব্যাপারটা ভালোই জানো, যে ও ভিকিকে কতটা ভালোবাসত, ও এখনো ওকে ভুলতে পারেনি। কি করবে, তাই বারণ করে দিয়েছে। বেচারা মেয়েটার কথাটাও তো ঠিক, মাত্র 6 মাস হয়েছে স্বামী মারা গেছে আর মা বাবা আবার বিয়ে করতে বলছে। কিছু সময় তো লাগে না মন পাল্টাতে। তুমি ওকে এখানে ডেকে ভালোই করেছো, এখানে থাকলে মনটা পাল্টে যাবে। কিন্তু আশিস, মা বাবারও তো সম্মতি চাই, তাই না? ওনারাও তো ওর ভালোই চান, তাই না? হয়েছে। আচ্ছা আয় ভেতরে। তুমি কেমন আছো? আমার তো চলছে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসি। না, জল টল সব পরে দিদি, আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। আমারও। আর বলো দিদি, জামাইবাবু কেমন আছেন? এখনো অতটাই ভালোবাসেন না সময়ের সাথে ভালোবাসা কমে গেছে? সময়ের সাথে ভালোবাসা আরো বেড়েছে। মা বাবা কেমন আছে? ভালো আছেন, কিন্তু ওনাদের শুধু আমার বিয়ে নিয়েই টেনশন। আমার তো মাঝে মাঝে এরকম মনে হয় যে ওনাদের জীবনে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আমার বিয়ে। বুঝতে পারি না ওনাদের কি করে বোঝাবো। কিন্তু আরুষি, ওদেরও তো চিন্তা করাটা স্বাভাবিক। তোর বিয়ে যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো, না? দিদি, এখন তুমিও ওনাদের মতোই কথা বলছো। কিন্তু দ্বিতীয়বার বিয়েতে প্রবলেমটা কোথায় আরুষি? ভিকি এই পৃথিবীতে আর নেই, ওর সাথে সাথে ওর ভালোবাসাও চলে গেছে। আর তোর এবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। কি প্রবলেম তোর? প্রবলেম আছে দিদি, আমারও ফিলিংস আছে, আমারও একটা মন আছে। ভিকির ডেথ হয়েছে মাত্র 6 মাস আগে আর তোমরা আমাকে বিয়ে করতে বলছো? না দিদি, এটা আমি করতে পারবো না। হতে পারে ওর বাড়ির লোক আমার সঙ্গে সম্পর্ক রাখে না, কিন্তু ভিকি আর ওর ভালোবাসা সব সময় আমার মধ্যে থাকবে। আর আমার মনে হয় না দিদি যে আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো বা অন্য কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো। আই এম সরি আরুষি, আমিও মা বাবার মতো করে ভাবতে শুরু করেছিলাম। কিন্তু তুই ঠিক বলেছিস, তোরও তো ফিলিংস আছে। তোর যদি বিয়ে করতে না ইচ্ছা করে, করিস না, কিন্তু প্লিজ কোনো টেনশন করিস না। আর তুই যতদিন এই বাড়িতে থাকতে চাস ততদিন তুই থাকতে পারিস, কেউ তোকে বিয়ের ব্যাপারে কিচ্ছু বলবে না। ওকে? আচ্ছা এবার তো কিছু খাবি নাকি? দাঁড়া, আমি তোর জন্য তোর পছন্দের কিছু বানিয়ে আনি। আরে কি বলছিস, আমি তো কালকে চলে আসবো, কোনো অসুবিধা হবে না, আমি ঠিক টাইমেই পৌঁছে যাবো। হ্যাঁ, আরে নমস্কার আশিস দাদা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আচ্ছা তোমার ঘরে কোনো অতিথি এসেছে, উনি কে? ও আরুষি বোধহয়, আমার শালি। বেচারির কপালটা খুব খারাপ। তার মানে? 1 বছর আগে ওর বিয়ে হয়েছিল আর 6 মাস আগে ওর স্বামী মারা গেছে।
কার অ্যাক্সিডেন্টে। আচ্ছা আচ্ছা, বিধবা না? এখন ওর বাড়ির লোক বিয়ের কথা বলছে, কিন্তু ও রাজি নয়, ও স্বামীকে খুব ভালোবাসত। আচ্ছা আশিস দাদা, ভগবান না জানি মানুষের সাথে কী কী খেলা খেলে। বেচারির বয়স কত বলো? এই বয়সেই বিধবা হয়ে গেল, আর আমাকে দেখো, 3 বছর হয়ে গেল বউ মারা গেছে, কাজের ফাঁকে একটুও সময় বের করতে পারছি না, যে কাউকে খুঁজবো। ঠিকই বলছো ভাই, এটা তো ভগবানের লীলা। আশিস দাদা, তোমার সাথে অনেকদিন হয়ে গেল বসে চেস খেলিনি, চলো একদিন হয়ে যাক। আরে এ এমন কি বড় কথা, চলো একসঙ্গে খেলাও হবে আবার চাও খাওয়া। আচ্ছা চলো। মানসী। হ্যাঁ। দেখো কে এসেছে। নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা চেষ্টা নিয়ে এসো একটু, ওর সঙ্গে একটা দান খেলবো, আর এর জন্য চাও আর কিছু খাবার প্লিজ। আরুষি, ওই চেস বোর্ডটা নিয়ে আয় না, আমি চাটা করে নিই। এই নাও। থ্যাংক ইউ। হ্যাঁ আরুষি, এ হলো নীরজ, আমাদের প্রতিবেশী, আর এ হলো আমার আদরের শালী, যার ব্যাপারে বলেছিলাম। নমস্কার। নমস্কার। খারাপ লাগলো আপনার বরের ব্যাপারে শুনে। 3 বছর আগে আমার বউও মারা গিয়েছিল শরীর খারাপে। আরে নীরজদা, আপনি আবার এইসব কথা নিয়ে কেন শুরু করলেন? আচ্ছা আবার বলুন, আপনার কাজ কেমন চলছে? হ্যাঁ খুব ভালো চলছে। নে জানি। আরুষি, গিয়ে খাবারটা নিয়ে আয় তো। চলো। হ্যাঁ। এই নাও তোমার চা আর গরম গরম খাবার। থ্যাংক ইউ। আসলে মানুষই আমি ভাবছিলাম আজ সিনেমা দেখতে যাবে, আরুষিরও মন ভালো লাগবে। ঠিক বলেছো তুমি, জবে থেকে আরুষি এসছে না, খুব মন খারাপ করে রয়েছে। ঠিক আছে, আজ আমি তাড়াতাড়ি চলে আসবো, তোমরা রেডি থাকো। ঠিক আছে। আরে ও কোথায়? ও বাইরে গাছে জল দিচ্ছে। আচ্ছা। আপনি? আপনাকে দেখতে পেলাম, চলে এলাম। কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন আরুষি, আমি বুঝতে পারছি আপনি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার বউ আমাকে 3 বছর আগে ভরা যৌবন ছেড়ে চলে গেছিল। আমি জানি কীরকম একাকিত্ব অনুভব হয়, এই জন্য তো আমি আপনার কাছে এসেছি, আপনার দুঃখ ভাগ করতে। আপনি আপনার ফিলিংসটা আমার সাথে শেয়ার করতে পারেন? কি করছেন আপনি, হচ্ছাড়ুন আমার। আচ্ছা শোনো, আমার ব্যাগ আর ব্লেজারটা নিয়ে এসো। কি হয়েছে? কিছু না, আমি ব্যাগ নিয়ে আসছি। ঠিক আছে। দেখুন আরুষি, আপনিও একা আর আমিও, দুজনে মিলে একে অপরের দুঃখ মেটাই। আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? এবার বলুন, আমার সাথে বন্ধুত্ব করবেন? অসভ্য। আরুষি নাও তোমার জ্যাকেট আর তোমার ব্যাগ। থ্যাংক ইউ। আরুষি কি হয়েছে? কিছু না। এত অন্যমনস্ক লাগছে কেন? বললাম না দিদি, কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি স্নান করে নে, তারপর মন্দিরে যাব। ঠিক আছে দিদি। ওই গার্ডেনের কলটা আমি বন্ধ করতে পারিনি, তুমি বন্ধ করে দেবে? হ্যাঁ আমি ওটা করছি, তুই স্নান করে নে। হুম।
কেউ আছেন কি মানসী বৌদি? কোথায় গেল সবাই? হ্যাঁ বলুন। মানসী বৌদি কি ঘরে নেই? উনি ভেতরে আছেন। আসলে ঘরে না, চিনিটা শেষ হয়ে গেছে, পাওয়া যাবে? আপনি এখানেই দাঁড়ান, আমি নিয়ে আসছি। তো তুমি আমাদের বন্ধুত্বের ব্যাপারে কি ভাবলে? ছাড়ুন আমার হাত, ছাড়ুন আমার হাত। নীরজ দাদা, আপনি? বৌদি, ওই আসলে আমার চিনি শেষ হয়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। আচ্ছা আমি তাহলে আসছি। আচ্ছা বাই আরুষি। বাই। আরুষি, তোদের মধ্যে কিছু চলছে নাকি? না দিদি, এরকম কিছু না। আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি মার্কেটে যাচ্ছি, তারপর সন্ধ্যাবেলা আমরা তিনজনে ফিল্ম দেখতে যাব, ঠিক আছে? মানসী, মানসী! জামাই বাবু, তুমি এসে গেছো? হ্যাঁ, তুমি এখনো তৈরি হওনি? মানসী কোথায়? দিদি মার্কেটে গেছে, এসে যাবে, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। থ্যাংক ইউ, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এক্ষুনি আসছি। আরুষি, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না দিদি, বাস বিকির কথা মনে পড়ছিল। আরুষি, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, আমি তোর দুঃখ ভাগ করতেও পারি, কিন্তু আরুষি, ওই দুঃখ থেকে তোকে নিজেকে বেরোতে হবে, নিজের জন্য না হোক, আমার জন্য না হোক, মা বাবার জন্য না হোক, অন্তত বিকির জন্য প্লিজ। দেখ তোর সামনে কত বড় একটা জীবন রয়েছে, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না প্লিজ। আমার সোনা বোন, ডোন্ট ক্রাই।